আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমি রোকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, আলোর মেলা কেজিয়ান হাই স্কুল, বগুড়া সদর, বগুড়া। আজকে আমাদের ক্লাস বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণীর, আর আমাদের আজকের পাঠ শিরোনাম লিঙ্গান্তরের নিয়ম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে প্রথমে আছে যে লিঙ্গ কাকে বলে। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে স্ত্রী পুরুষ বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকেই লিঙ্গ বলে। এর ভিত্তিতে লিঙ্গকে চার ভাগে ভাগ করা যায়। এক, পুলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, যেমন বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর। দুই, স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ, যেমন মা, মেয়ে, বিদুষী, সুন্দরী। তিন, উভয় লিঙ্গবাচক শব্দ, যেমন মানুষ, শিশু, সন্তান, বাঙালি। এগুলো দ্বারা পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটি বোঝায়। আর কৃলিপলিঙ্গ, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, অর্থাৎ এগুলোর দ্বারা পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ কোনোটি বোঝায় না। পুলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকেই লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। লিঙ্গ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে, দেখো। এক, পুরুষবাচক শব্দের শেষে আকার দীর্ঘইকার, যেমন দন্ত নয় দীর্ঘইকারে নি, আনি, ইনি ইত্যাদি। স্ত্রী প্রত্যয় জুড়ে পুলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা হয়, যেমন প্রথম, প্রথমা, এটার সাথে আকার হয়েছে চাকর, চাকরানি। এখানে আনি যুক্ত হয়েছে ছাত্র, ছাত্রী, জেলে, জেলেনি। দুই নম্বরে আছে, দেখো, কখনো কখনো ভিন্ন শব্দ যোগেও পুলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়, যেমন বাবা মা, ছেলে মেয়ে, পুরুষ নারী, সাহেব বিবি, স্বামী স্ত্রী, কর্তা গিন্নি, ভাই বোন, পুত্র কন্যা, বর কনে। তিন নম্বরে দেখো, শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও শব্দের লিঙ্গান্তর হয়ে থাকে, যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হুলো বিড়াল, মিনি বিড়াল, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, বেটা ছেলে, মেয়ে ছেলে, এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। দেখো চার নম্বরে আছে, কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়, যেমন কবি, মহিলা কবি, ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, নারী সভ্য, সৈন্য, নারী সৈন্য। পাঁচ নম্বরে দেখো, কোনো কোনো শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে পুলিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক শব্দের পরিবর্তন হয়, যেমন গোয়ালা, গোয়ালা বউ, ভাইপো, ভাইজি, ঠাকুরপো, ঠাকুরজি। এরপর দেখো ছয় নম্বরে, কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়, যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার। সাত নম্বরে, কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক বোঝায়, যেমন সতীন, সৎমা, সধবা, এও, দায়। তোমাদের এই দুটোর থেকে কিন্তু আবার বহু নির্বাচনে প্রশ্ন আসে এরকম যে শুধু পুরুষ বোঝায় নিম্নের কোন শব্দটি দ্বারা, অথবা এরকম আসতে পারে যে শুধু স্ত্রীবাচক বোঝায় নিম্নের কোন শব্দটি দ্বারা। তাহলে এই কয়েকটি একটু মনে রাখতে হবে।
দেখো, নিচে পুল্লিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তনের কিছু নিয়মও উদাহরণ দেওয়া হলো। শব্দের শেষে যদি আকার থাকে, আ প্রত্যয় যোগ হয়, তাহলে কি অজ অজা। এখানে কিন্তু বর্গীয়র সাথে আকার যুক্ত হয়েছে, এখানে সবগুলোর সাথেই এরকম আকার যুক্ত হয়েছে, যেমন আধুনিক আধুনিকা, কোকিল কোকিলা, চতুর চতুরা, আবার প্রিয় প্রিয়া, প্রবীণ প্রবীণা, বৃদ্ধ বৃদ্ধা, এরকম এখানে সবগুলোর সাথে আকার যুক্ত হয়েছে। এরপর দেখো 2 নম্বরে, শব্দের শেষে আকারের জায়গায় হ্রস্বইকার হয়, আকারের জায়গায় হ্রস্বইকার হয়, প্রত্যয় বসিয়ে কিভাবে হয়, যেমন কাকা কাকি, চাচা চাচি, দাদা দাদি, বুড়া বুড়ি, নানা নানি, মামা মামি। আবার দেখো শব্দের শেষে দীর্ঘই কার প্রত্যয়ও যুক্ত হয়, যেমন কিশোর কিশোরী, এর র সঙ্গে দীর্ঘই কার যুক্ত হয়েছে। আবার ছাত্র ছাত্রী, তরুণ তরুণী, দাস দাসী, নর নারী, পাত্র পাত্রী, সবগুলোর সাথেই দীর্ঘই কার যুক্ত হয়েছে। মানব মানবী, ময়ূর ময়ূরী, রাক্ষস রাক্ষসী, সিংহ সিংহী, সুন্দর সুন্দরী, হরিণ হরিণী। এরপর 4 নম্বরে দেখো, শব্দের শেষে নয় হ্রস্বইকার অথবা নয় দীর্ঘইকার প্রত্যয় যোগ করে, তাহলে কামার কামারনি, কুমার কুমারনি, জেলে জেলেনি, ধোপা ধোপানি, তাহলে দুইটা আছে নয়ের সাথে হ্রস্বইকার, আর পাশে দুইটা আছে নয়ের সাথে দীর্ঘইকার প্রত্যয় যোগে। এখন 5 নম্বরে দেখো, শব্দের শেষে আনি বা আনি, তাহলে আনির সাথে এখানেও আছে হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুটোই যোগ করে, যেমন চাকর চাকরানি, সবগুলোই দেখো আকার আকার সাথে হ্রস্বইকার যুক্ত হয়েছে, ঠাকুর ঠাকুরানি। এরপর দেখো আছে মেথর মেথরানি, নাপিত নাপিতানি, এগুলো সবই আকারের সাথে হ্রস্বইকার যুক্ত হয়েছে। আর নিচের অংশে দেখো, অরণ্য অরণ্যানি, ইন্দ্র ইন্দ্রাণী, এটা আকারের সাথে দীর্ঘইকার যুক্ত হয়েছে, হিম হিমানি, শূদ্র শূদ্রানি। এরপর দেখো 6 নম্বরে, শব্দের শেষে ইনি প্রত্যয় যোগে, অর্থাৎ হ্রস্বইকার এবং নয় দীর্ঘইকারে নি হবে, যেমন কাঙ্গাল কাঙ্গালিনি, তাহলে লয়ের সাথে হ্রস্বইকার আর পরে নয় দীর্ঘইকার হয়েছে, যেমন অনাথ অনাথিনী, নাগ নাগিনী, মানি মানিনী, তপস্বী তপস্বিনী, শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গিনী, গোয়ালা গোয়ালিনী, বিদেশি বিদেশিনী, গুণী গুণিনী, ধনী ধনিনী, সুকে সুকেশিনী, তাহলে প্রথমটা হ্রস্বইকার এবং পরেরটা দন্ত নয়ের সাথে দীর্ঘইকার হয়েছে। শব্দের শেষে ইকা হ্রস্বইকার এবং কর সাথে আকার প্রত্যয় যোগ করে, যেমন বালক বালিকা, লেখক লেখিকা, গায়ক গায়িকা, সেবক সেবিকা, পাঠক পাঠিকা, অধ্যাপক অধ্যাপিকা, নায়ক নায়িকা, শিক্ষক শিক্ষিকা। পুরুষবাচক শব্দের শেষে যদি তা থাকে তাহলে সেই ক্ষেত্রে ত্রি হবে, যেমন নেতা নেত্রী, শ্রোতা শ্রোত্রী, কর্তা কর্ত্রী, ধাতা ধাত্রী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আলোচনার বিষয়। এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছি, দেখো কাজটি লিখে নিও তোমরা। লিঙ্গ বলতে কি বোঝায়, লিঙ্গ কত প্রকার ও কি কি, শুধু স্ত্রীবাচক বোঝায় এমন শব্দ লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ, আবার কথা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।